পূর্ব বর্ধমানের বর্ষুল কিশোর সংঘের চলছে সুবর্ণ জয়ন্তী বর্ষ সমস্ত রকম কোভিড বিধি মেনে এবং সরকারি বিধিনিষেধকে মান্যতা দিয়ে প্রত্যেক বছরের ন্যায় এবছরও শ্যামা মায়ের এবছর এই পূজা ছত্রিশতম বর্ষে পদার্পন করল বুধবার বিধায়ক নিশিৎ কুমার মালিক সহ বিশিষ্টজনদের উপস্থিতিতে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে তাদের এবছরের পুজোর উদ্বোধন করা হয় এরই পাশাপাশি একশো জনকে কম্বল পঞ্চাশ জনকে শাড়ি এবং এক প্রতিবন্ধী যুবককে ট্রাইসাইকেল বিতরণ করা হয় প্রায় সময় দেখা যায় বর্ষুল কিশোর সংঘ বিভিন্ন রকম সেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকে ঠিক তেমনি দীপাবলিতে তার অন্যথা হল না বড় উদাহরণ এক প্রতিবন্ধী যুবকের ট্রাইসাইকেল দিয়ে তারা এক অনন্য নচির সৃষ্টি করল বর্ষুলবাসীর কাছে ট্রাইসাইকেল পেয়ে এই যুবক জানান এতদিন অসহায়তার মধ্যে দিয়ে আমার জীবন কাটছিল আজ ট্রাইসাইকেল পেয়ে আমি পরিবারের মুখে দুমুঠো অন্ন তুলে দিতে সক্ষম হব আমি আজ এই সাইকেল পেয়ে খুবই উপকৃত হলাম বর্ষুল কিশোর সংঘের সহসভাপতি প্রবীর কুমার দা জানান আমাদের ট্যাগলাইন সমাজের গঠনে সমাজের পাশে এই কথাকে মাথায় রেখে আমরা বিভিন্ন সময় বিভিন্ন দুস্থ পরিবারের পাশে দাঁড়িয়েছি এমনকি আজ অসহায় প্রতিবন্ধী যুবককে ট্রাইসাইকেল তুলে দিয়ে তাকে মূল স্রোতে ফিরিয়ে আনার চেষ্টা করলাম যাতে তিনি এই ট্রাইসাইকেলের মাধ্যমে পরিবারের মুখে অন্ন তুলে দিতে পারেন উপস্থিত ছিলেন বর্ধমান উত্তরের বিধায়ক নিশিত কুমার মারিক বর্ধমান দুই পঞ্চায়েত সমিতির সভাপতি অরুণ গোলদার বরশুল দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সুস্মিতা সরেন উপপ্রধান রমেশ সরকার পূর্ব বর্ধমানের সহকারী পুলিশ সুপার সৌরভ চৌধুরী বর্ধমান দুই সহকারী পুলিশ সুপার অতনু ঘোষাল শক্তিগড় থানার অফিসার ইনচার্জ কুনাল বিশ্বাস সহ ক্লাবের সকল সদস্য সদস্য থেকে বিশিষ্ট জনেরা মূলত অনুষ্ঠানটা আমাদের যে ক্লাবের ছত্রিশতম যে শ্যামা পূজা চলছে তার প্রতিমা এবং মণ্ডপ উদ্বোধন এবং তার সঙ্গে আমরা চেষ্টা করেছি দুস্থ মানুষদের পাশে দাঁড়িয়ে তাদের হাতে কম্বল তুলে দেওয়া এবং শাড়ি তুলে দেওয়া এবং একজন প্রতিবন্ধী ভাই যে ক্যান্সারে তার পা হারিয়েছে তার হাতে একটি ট্রাই সাইকেল তুলে দিয়েছি আমরা এবং আমরা চেষ্টা করেছি যাতে যাতে তাকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে নিয়ে আসা যায় সে ট্রাই সাইকেলের মাধ্যমে ব্যবসা করে যাতে তার সংসারের প্রতিপালন করতে পারে সেই চেষ্টাই আমরা করেছি আমাদের বসুর কিশোর সংঘের পক্ষ আশা কথা আমাদের বসুর কিশোর সঙ্গে ট্যাগলাইনই হচ্ছে সমাজের গঠনে সমাজের পাশে অর্থাৎ আমরা সব সময় চেয়েছি মানুষকে নিয়েই তো সমাজ তাই মানুষের পাশে দাঁড়িয়ে সমাজ গঠন করতে এবং শুধু তাই নয় শুধুমাত্র যে মানুষের পাশে দাঁড়িয়েছি বা মানে অসহায় পিতার পাশে দাঁড়িয়ে তার মেয়ের বিয়ে দিয়েছি বন্যা বা ঝড়ে যার বাড়ি হারিয়ে গেছে তাকে সম্মান চেষ্টা করেছি তাকে মাথা গোজার ঠাই করে দেওয়ার মানুষ সাথে মানুষের মুখে খাবার তুলে দিয়েছি শুধু তাই নয় চেষ্টা করেছি আমরা এলাকার মানুষের পাশে যে সমস্ত মেধাবী ছাত্রছাত্রী আছে তাদের পাশে দাঁড়িয়েছি এবং বসুল কিশোর পাঠাগার তৈরি করেছি যাতে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা তারা যে সমস্ত মানে কোচিং পাচ্ছে না কিন্তু বই যাতে তারা পায় সেই তার জন্য আমরা চেষ্টা করেছি কিশোর পাঠাগার মানে করে দেওয়ার যেখানে এসে তারা পড়াশোনা করতে পারবে এইভাবেই আমরা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি খুব আনন্দ লাগে আমি এই সাইকেলটা নিয়ে আমি বউ বাচ্চা নিয়ে পাঁচটা গ্রাম ঘুরেও আমি নিয়ে খেতে পারবো খুবই তার জন্য ভালো লাগে এই দাদা দেরে দাদারা আমাকে সাহায্য করেছে সাহায্যের হাত বাইরে দিয়েছে আমার খুবই ভালো লাগে পরশুর কৃষক সঙ্গে ধন্যবাদ জানাবে হ্যাঁ ধন্যবাদ জানাবো অবশ্যই জানাবো অনেক অনেক ধন্যবাদ আগে যে অসুবিধা হতো তাহলে কি এখন সেই অসুবিধা আর হবে না না এখন আর কোনো আর এই দাদারা আমাকে যে সাহায্যের হাত বাইরে দিয়েছে দাদারা যে সাহায্য করেছে খুবই ভালো লাগছে আর এই আমাদের গ্রামের থেকে আমি কোনো সেরকম সাহায্য পাইনি এই দাদাদের কাছে আমি এসেছিলাম শুটে দাদারা আমাকে সাহায্য করেছে অনেক অনেক ধারা ধন্যবাদ খুবই ভালো লাগছে আমার পুজোর সঙ্গে এবছর সুবর্ণ জয়ন্তী বর্ষ চলছে সেই সুবর্ণ জয়ন্তী বর্ষে আমাদের এটা ছত্রিশতম শ্যামা পূজা এই দেখুন আজকে আমাদের এই উদ্বোধনের মাধ্যমে আমরা এলাকার কিছু মানুষকে যেহেতু শীত আসন্ন বা শীত পড়ে গেছে তার জন্য আমরা একশো কম্বল দিলাম এছাড়াও আপনারা সকলেই অবগত আছেন মহালয়ার দিন আমরা পাঁচশো শাড়ি বিলি করেছিলাম দুর্গাপুজোকে কেন্দ্র করে এবং আজকেও আমরা জন আমাদের কাছে অনেক আবেদন এসেছিলো যে আমরা কেন শাড়ি পাবো না তার জন্য প্রায় পঞ্চাশ জনকে আমরা শাড়ি তুলে দিলাম আমরা প্রত্যেকটা জিনিস প্রশাসনের অনুমতি নিয়ে করছি আমরা লোকাল স্থানীয় পুলিশ আমাদের ইলেকট্রিক ডিপার্টমেন্ট আমাদের ফায়ার ডিপার্টমেন্ট আমাদের প্রধান এবং আমরা সর্বোপরি ব্লকের থেকে আমরা লিখিত পারমিশন পেয়েছি বর্ষুল কিশোর সঙ্গে উনিশশো সাল থেকে প্রশাসনের পাশে আছে এবং প্রশাসনকে সঙ্গে নিয়ে আমরা আমাদের পুজোর অনুমতি নিয়ে আমরা আমাদের পুজো করি এছাড়াও আমরা এর মধ্যেও দেখা যাক যে কিভাবে আমরা এই চার দিনের মধ্যে আমরা মানুষের পাশে থাকি এইটাই আমাদের এবছরের মোটামুটি আমাদের অনুষ্ঠান চলছে দর্শনার্থীদের প্রোটোকল কি বলবেন হ্যাঁ অবশ্যই দর্শনার্থীদের বলবো প্রশাসনিক মিটিংয়েও আমি সেটা আমার বক্তব্যে তুলে ধরেছিলাম যে অবশ্যই মাস্ক পরে আসতে হবে এবং আমরা পুজো মণ্ডপে মাস্ক এবং স্যানিটাইজার অবশ্যই আমরা রাখছি এবং আপনাদের সাংবাদিক বন্ধুদের দেখাবো যে আমরা গত কাল আমরা প্রশাসনের মিটিংয়ে আমরা বলেই দিয়েছিলাম আমরা ঘোষণা করেছিলাম যে আমরা ছটা সিসিটিভি ক্যামেরা পারমানেন্টলি লাগাবো আপনারা সকলেই দেখতে পাচ্ছেন পূজা মণ্ডপ রাস্তা স্টেজ এবং মঞ্চ আমরা টোটালটাই সিসিটিভি ক্যামেরার মধ্যে রেখেছি যাতে আমাদের এই করোনার বিধি যাতে সকলে মানে বা মানবার চেষ্টা করে তার জন্য আমরা সেদিকে সজাগ নজর দেবো